নমস্কার, আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন না টক শো, থিয়েটারে আনাছে কানাছে, জানবো দেখবো শিখবো। আর আজকের টপিক হলো অ্যান অ্যাক্টর প্রিপেয়ার্স, অর্থাৎ একজন অভিনেতা কীভাবে নিজেকে প্রস্তুত করে তার চরিত্র তৈরি করার ক্ষেত্রে। এর আগেও আমরা এই টপিকটি নিয়ে যথাক্রমে কমল চট্টোপাধ্যায় মহাশয়, রাত্রি চট্টোপাধ্যায় মহাশয়া এবং শ্যামাশিস পাহাড়ি মহাশয়ের সঙ্গে আমরা কথা বলেছি। আর আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব বাংলা ও হিন্দি নাট্যজগৎ এবং সিনেমা জগতের অন্যতম অভিনেতা শ্রী সুব্রত দত্ত মহাশয়ের সাথে। চলুন তাহলে কথা বলে নেওয়া যাক। নমস্কার করি গো মশাইরা। নমস্কার আপনাকে। নমস্কার। তো প্রথমেই বলবো যে বাঁকুড়ার মতো একটা জায়গায় থাকো, সেখান থেকে তোমার এই যে একটা লম্বা জার্নি, তুমি তার শুরুটা যদি একটু বলো, মানে থিয়েটার কি হয়ে গেলো? দেখো মানে বাঁকুড়ার মধ্যে একটা জায়গা আছে, সেটাতে একটু ইয়ে আছে কি বাঁকুড়ার থেকেই তো রামকিঙ্কর বেজ বা রামকিঙ্কর চট্টোপাধ্যায় এলো, রামানন্দ চট্টোপাধ্যায়। সো আমার মনে হয় জায়গাটা কোনো বড়ো ব্যাপার না, কেউ যদি বলে আমি কিছু করতে চাই এবং তার সামনে যদি কোনো সুযোগ আসে, এখন তো ডিজিটাল এরা, সো যে কোনো কেউ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কি আমি কোনোদিনই ভাবিনি কি আমি অ্যাক্টিংটা আমার প্রফেশন হবে। আমি ওখানে যাত্রা করতাম যেমন সবাই করে বাঁকুড়াতে যাত্রা, বাঁকুড়া বিজ্ঞান ক্লাবের থ্রু দিয়ে। আর প্রণতি সেনগুপ্ত উনি শান্তিনিকেতনের পাস আউট, ওনার একটা গ্রুপ ছিল পুণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থা, তো সেখানে আমি রবীন্দ্র নৃত্য করতাম। তো রবীন্দ্র নৃত্য প্রথমে তো বডিতে ছিল না, তো সেটা প্র্যাকটিস করার জন্য কিছুদিন কত্থক শিখেছিলাম, যেটা রিসেন্টলি আমার সুরিন্দার একটা ছবি আছে গুরুজি ওয়ার্কিং, সেটাতে কাজ দিয়েছে, শুটিং কমপ্লিট। সো অল দোজ থিংস আর হ্যাপেনিং একটা সময় চলছিল কি জুলজি অনার্স করছি, এক বছর ড্রপ দিলাম, MBA করছি, একটা গ্র্যাজুয়েশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। সো আমি দুটো জিনিস তখন আমার মাথার মধ্যে এসেছিলো, মানে একটা হচ্ছে মানুষ জন্মায় সেখানে আমি কাজ করতাম, আমার জেঠু বিশ্বনাথ দত্ত ওনার ছিল মুক্তকেশী আরোগ্য নিকেতন, সেখানে আমি অ্যাকাউন্টসটা দেখতাম। আর একটা জায়গা হচ্ছে কি বিজ্ঞান ক্লাবের থ্রু দিয়ে শ্মশানে কিছু জ্বালাতাম মানুষ, মানে যেগুলো লাশে কম লোক যেত। সো হঠাৎ করে একদিন আমার মনে হলো কি আরে দিস ইজ দ্য লাইফ, সো এটা জন্ম এটা মৃত্যু, তো লাইফটা এটাই, সো খুব লিমিটেড টাইম। এবং যেহেতু তখন আমি প্রায় 21 বছর বা 22-21 বছর হয়ে গেছি, তখন ভাবলাম কি 21 বছরে তো সুকান্ত ভট্টাচার্য কী করে বেড়েছে আমি কিছুই জানি না। সো দ্যাট ওয়ে আমি বললাম ওকে ইফ দিস ইজ দ্য লাইফ, তাহলে সব থেকে প্রথমে হচ্ছে কি জীবন উপার্জনের জন্য কাজ না করে যেটা আমার ভালো লাগে, মানে আমি ম্যাক্সিমাম ভেবেছি কি তাহলে 70 বছর যদি তা অনলি আই হ্যাভ অনলি 50 ইয়ার্স, সো ইটস এ ভেরি ভেরি লিমিটেড টাইম, হয়তো গাছটাও থেকে যাবে, হয়তো একটা ল্যাম্পপোস্ট থেকে যাবে, কিন্তু আমি থাকবো না, মানে কেউই থাকবে না, এটা হচ্ছে সত্যি কথা, মানে অ্যাবসলিউট ট্রুথ। তখন যখন নিজের জন্য আমি কাজ করতে শুরু করলাম, নিজেকে খুঁজতে, তখন একটা বহরমপুর ওয়ার্কশপ করলাম, একটা ওয়ার্কশপ এপারে দেখেছিলাম, এই গল্পটা অনেক জায়গায় বলা আছে আমি বলছি না, ওটা হঠাৎ করে দেখা একটা ইনফরমেশন অন নিউজ পেপার, তো সেটাতে দেখার পর যেখানে যখন 40 দিনের ওয়ার্কশপ করলাম, সেখানে প্রথম ক্লাসটা হলো সেলফ অ্যানালিসিস। এবং আমি একটু শর্মিলা টাইপের ছিলাম, মানে একটু লজ্জা পেতাম, তখন সেখানে যে এক্সপ্লোরেশনটা হলো সেটাতে আমার মনে হলো ওকে ওকে সো দিস ইজ দ্য প্রফেশন আই হ্যাভ টু বি। ওই 40 দিন ওয়ার্কশপটা করার পর ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে, তো সেটা বহরমপুর রেপার্টরি থিয়েটার করেছিল, প্রদীপ দা এখানে আছে বা সন্দীপ ভট্টাচার্য, সেটা করার পর আমার মনে হলো কি ওকে একটা উইন্ডো খুলে গেল, অ্যান্ড দেন আই এন্টার্ড ইন টু অ্যান আনাদার ওয়ার্ল্ড। এবং সেখানে দেখলাম অনেক কিছুই জানা যাচ্ছে, অনেক কিছুই অনেক বেশি পড়াশোনা করতে হয়েছে, সেটা পরে জানলাম, সেটা যদি আগে জানতাম তাহলে তো বুঝতাম না। সেই চাপটা হওয়ার পর দেন ইটস লাইক সি সমুদ্রের মতো, এখনো পর্যন্ত আমি শিখছি, সো স্টিল আই এম এ স্টুডেন্ট অফ অ্যাক্টিং। না আমি জানতে চাইছিলাম যে এনএসডির এই ওয়ার্কশপ করার পর কি কোনো থিয়েটার গ্রুপে যোগ করেছিলে? বা আমি দুটো জায়গায় করছিলাম, বাঁকুড়া বিজ্ঞান ক্লাবের থ্রু দিয়ে যাত্রা করছিলাম, আচ্ছা, আর পুণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থাতে
থিয়েটার নয়, রবীন্দ্র নৃত্যের প্রোগ্রাম করতাম। সো সেই হিসেবে যেটা ফুল লেন্থ প্লে বলে বা গ্রুপ থিয়েটার বলে সেটা কোনোদিনই সেভাবে আমি করিনি। আর সেটা করেছি এনএসজিতে গিয়ে, আর এনএসজিতে যাত্রাটাকেও পার্ট অফ ইয়ে ধরা হয়, মানে পার্ট অফ যেটা দশটা নাটকের এক্সপিরিয়েন্স দেওয়া হয় সেটা ওটা ওটাও ধরা আছে। যাত্রাটা হচ্ছে পার্ট অফ যাত্রাটা। কত বছর বয়স থেকে শুরু করেছিলেন? যাত্রাটা আমি 3-4 বছর ততদিন করে ফেলেছিলাম। 3 বছর ধরে রবীন্দ্র নৃত্যের প্রোগ্রাম করেছিলাম, একটা হচ্ছে আফ্রিকার, একটা হচ্ছে সাম্যবাদী শ্রীচৈতন্য, যেটা এখানে শিচির মঞ্চ করে গেছি, সাম্যবাদী শ্রীচৈতন্য। তো সেই হিসেবে আমাকে প্রণতি সেনগুপ্ত, মানে আমরা বনদি বলি, সি টট মি এ লট। অ্যান্ড ওনার বাড়িতে কিছু বই থাকতো ইবসেন থেকে শুরু করে, চেকআপ থেকে শুরু করে, তখন তো অতগুলো বুঝতে পারতাম না। বাট আমি ততক্ষণে হ্যাঁ ডলস হাউসটা পড়ে ফেলেছিলাম, বা আরও বিভিন্ন নাটকের বই পড়ে ফেলেছিলাম, মনোজ মিত্রের লেখা কোনো বই পড়েছিলাম নাটকের ওপরে, রুদ্রপ্রসাদ বাবুর কিছু অ্যাডাপ্টেশন বেঙ্গলি প্লেস পড়েছিলাম, যেমন ফোর সিজনসটা বোধহয় কোনো একটা বেঙ্গলি অ্যাডাপ্টেশন, আর একটা কী যেমন, তো এইগুলো আমি করেছিলাম। কিন্তু সেইভাবে আমি কলকাতা কোনোদিন থিয়েটার দেখিনি, কারণ বাঁকুড়া থেকে কলকাতায় বেরোতামই না। আর ফুল লেন্থ প্লে কেন, একটা প্লে করেছিলাম সেটাও ডান্স বেসিসে ছিল, সেটা প্রণতি বনদি আমাদের করেছিল। তো এই তারপর কোথাও এইখান এই ওয়ার্কশপ করার পর কি ইচ্ছে হলো যে থিয়েটারটা নিয়ে হতে যেতে পারে? না, দেন আই ট্রাই টু এন্টার ইন টু FTII ফর ডাইরেকশন কোর্স অ্যান্ড ন্যাশনাল স্কুল অফ ড্রামা। FTII পয়সা লাগে, কিন্তু ন্যাশনাল স্কুল অফ ড্রামার যে কোর্সটা সেটা হচ্ছে এশিয়ার একমাত্র ইনস্টিটিউট যেখানে তোমার পুরোটাই স্কলারশিপ দেয়, ঘর থেকে কোনো পয়সা লাগে না। তখন আমি দেখলাম যে বাড়িতে তো পয়সা দেবে না, তো দেন আই শুড ট্রাই ফর ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ওইটা একটা সময় হয় না কি লোকটা সাঁতার জানে না, নদীতে বা পুকুরে দিয়ে জলে প্রায় ডুবে যাবে, তখন তার কাছে একটাই অপশন থাকে কি ভাই আয়দার তোমাকে সাঁতরে পারে উঠতে হবে, আয়দার তুমি ডুবে যাবে। জীবনের ওই পর্যায়টা ওই ফেজটাতে আমি যাচ্ছিলাম। আই এম লাকি কি আমাকে এনএসডি নিয়েছে, অ্যান্ড এনএসডি চেঞ্জ মাই লাইফ। ইট ওয়াজ এ লং স্ট্রাগল, আমি হিন্দি জানতাম না ভালো করে, বাংলাও জানতাম না, কেন আমাদের আঞ্চলিক বাঁকুড়া ভাষাটা অন্য, যেহেতু জুলজি অনার্স জানতাম তো ইংলিশ লিখতে পারতাম কিন্তু ইংরেজি বলা তো দূরের কথা। সো সাডেনলি একটা বাঁকুড়ার ছেলে দিল্লিতে, সেটা হচ্ছে কালচারাল কনফিউশন, কালচারাল কনফ্লিক্ট, হঠাৎ করে যেখানে দিলাম আমাদের প্রিন্সিপালরা শাড়ি পরে সিগারেট খাচ্ছে, ক্লাসের মধ্যে লোকেরা সিগারেট খাচ্ছে, ক্লাসে যে কেউ যে কোনো কিছু করে মানে মদ খেয়ে তার কোনো ইয়ে নেই, গাছের নিচে ক্লাস হতো, ক্লাস শুরু হলে শেষ কখনো বের নবডি নোজ, আমরা যদি কেউ ঘুমিয়ে পড়তো তো আমাদের লিভা ম্যাডাম ছিল, উনি বলতে না লেট হিম অর লেট হার স্লিপ, ও সাবকনসিয়াসলি শুনছে। তো পুরো স্টাইল অফ এডুকেশনটা একদম এত আলাদা ছিল সেটাতে, আরে পরীক্ষার সময় তুমি যে কোনো দিন আজকে কোশ্চেন পেপার নিয়ে 3 দিন পরেও জমা দিতে পারো, সেই রকম আমাদের পরীক্ষা হতো। কোর্সটা আমরা ডিজাইন করতাম, মানে 3 মাস একটা ওয়ার্কশপ হতো, তারপর আমরা দেখতাম কি ভাই ওয়ার্ল্ডের যে কোনো টিচারকে আমরা যদি চাইতাম 3-4টা অপশন সেগুলো আমাদের এনে দিত, তার মধ্যে একজনকে। তো সেই সিস্টেমের মধ্যে ঢুকে এখন ভাবছি তো তো এই তারপর কোথাও এইখান এই ওয়ার্কশপ করার পর কি ইচ্ছে হলো যে থিয়েটারটা নিয়ে হতে যেতে পারে? No, then I tried to enter into FTII for direction course and National School of Drama. FTII পয়সা লাগে, কিন্তু ন্যাশনাল স্কুল অফ ড্রামার যে কোর্সটা সেটা হচ্ছে এশিয়ার একমাত্র ইনস্টিটিউট যেখানে তোমার পুরোটাই স্কলারশিপ দেয়, ঘর থেকে কোনো পয়সা লাগে না। তখন আমি দেখলাম যে বাড়িতে তো পয়সা দেবে না, তো দেন আই শুড ট্রাই ফর ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ওইটা একটা সময় হয় না কি লোকটা সাঁতার জানে না, নদীতে বা পুকুরে দিয়ে জলে প্রায় ডুবে যাবে, তখন তার কাছে একটাই অপশন থাকে কি ভাই আয়দার তোমাকে সাঁতরে পারে উঠতে হবে, আয়দার তুমি ডুবে যাবে। জীবনের ওই পর্যায়টা ওই ফেজটাতে আমি যাচ্ছিলাম। আই এম লাকি কি আমাকে এনএসডি নিয়েছে, অ্যান্ড এনএসডি চেঞ্জ মাই লাইফ। ইট ওয়াজ এ লং স্ট্রাগল, আমি হিন্দি জানতাম না ভালো করে, বাংলাও জানতাম না, কেন আমাদের আঞ্চলিক বাঁকুড়া ভাষাটা অন্য, যেহেতু জুলজি অনার্স জানতাম তো ইংলিশ লিখতে পারতাম কিন্তু ইংরেজি বলা তো দূরের কথা। সো সাডেনলি একটা বাঁকুড়ার ছেলে দিল্লিতে, সেটা হচ্ছে কালচারাল কনফিউশন, কালচারাল কনফ্লিক্ট, হঠাৎ করে যেখানে দিলাম আমাদের প্রিন্সিপালরা শাড়ি পরে সিগারেট খাচ্ছে, ক্লাসের মধ্যে লোকেরা সিগারেট খাচ্ছে,
ক্লাসে যে কেউ যে কোনো কিছু করে মানে মত কি হলে তার কোনো ইয়ে নেই, গাছের নিচে ক্লাস হতো, ক্লাস শুরু হলে শেষ কখনো বের নবডি নো। আমরা যদি কেউ ঘুমিয়ে পড়তো তো আমাদের একজন লিভা ম্যাডাম ছিল, উনি বলতেন না লেট হিম অর লেট হার স্লিপ, ও সাবকনসিয়াসলি শুনছে। তো পুরো স্টাইল অফ এডুকেশনটা একদম এত আলাদা ছিল সেটাতে। আরে পরীক্ষার সময় তুমি যে কোনো দিন আজকে কোশ্চেন পেপার নিয়ে তিন দিন পরেও জমা দিতে পারো, সেই রকম আমাদের পরীক্ষা হতো। কোর্সটা আমরা ডিজাইন করতাম, মানে তিন মাসের একটা বাচ্চা হতো, তারপর আমরা দেখতাম কি ভাই ওয়ার্ল্ডের যে কোনো টিচারকে আমরা যদি চাইতাম তিন চারটা অপশন সেগুলো আমাদের এনে দিত, তার মধ্যে একজনকে। তো সেই সিস্টেমের মধ্যে ঢুকে এখন ভাবছি তো এইবার তোমাকে একটা জিজ্ঞাসা করি। এবার আমরা যেহেতু এই টপিকটা নিয়ে আলোচনা করছি অ্যান অ্যাক্টর প্রিপেয়ার বলে, তো যেমন একটা ক্যারেক্টারের ক্ষেত্রে প্রস্তুতির একটা পর্ব থাকে, তেমনি একটা অভিনেতারও একটা প্রস্তুতির পর্ব থাকে। তো তোমাকে যদি এটা বলা হয় যে একজন অভিনেতার প্রস্তুতি বলতে তুমি কি বল? অভিনেতা হতে গেলে না অভিনেতা হয়ে একজন অভিনেতা একটা চরিত্র করবে তার প্রস্তুতি, ওইটা আমরা পড়ে আসবো। আগে একজন অভিনেতা হতে গেলে ইউ ক্যান লার্ন অ্যাক্টিং, অ্যাক্টিংটা কোনো জেনেটিক্যালি হয় না, গলাটা হতে পারে, কারো গলা ছোটো থেকেই ভালো, কারো কান হলে তো গলাটা ভালোবাসে। আমি যখন গান শিখি নিচ্ছি আই কান সিং। অভিনয়টা হচ্ছে কি যখন একটা ছেলে বা একটা মেয়ে বড় হচ্ছে তখন যদি তার সহজাত প্রবৃত্তিটা অ্যাক্টিংয়ের দিকে থাকে কি আমি এরকম হতে চাই, দেন হি ও শি ক্যান লার্ন অ্যাক্টিং। কিন্তু কাউকে যদি ধরে বেঁধে বলে আগে একটা বানাবো সেটা হবে না, তার মধ্যে থেকে যদি একটা কিছু আসে কি আমি হতে চাই, আমি অ্যাক্টার হতে চাই, তখন অ্যাক্টার হওয়ার জন্য কী আর কাজ? 24x7x365 ইউ হ্যাভ টু অবজার্ভ অল দোজ হ্যাপনিংস সারাউন্ডিংস ইউ। আমি যদি অ্যাক্টার হতে চাই, অনেকে মিমিক্রি আর্টিস্ট হয়ে যায় অ্যাক্টার হওয়ার চক্করে, ইউ সি এটা খুব অন দ্য এজ লাইন কি আমি মিস্টার অক্ষয় কুমার হব, এত এত অক্ষয় কুমার হতে গিয়ে অক্ষয় কুমার মিমিক্রি থেকে বেরোতে পারে না, বা শাহরুখ খান হব। কিন্তু এখানে অ্যাক্টিং মানে যদি সবাইকে যে নকল করতে চায় সেটাও তো আবার মিমিক্রি হওয়ার চান্স আছে। তো তার মধ্যে থেকে নিজের সত্তাটা যে কেউ যদি বজায় রাখতে পারে, আই ক্যান বি এ, আই ক্যান বি, আই ক্যান বি সি, আই ক্যান বি ডি, এবং এতটাই ডি নিজেকে রেখে সেটা মিমিক্রি আর্টিস্টের মতো না। ইফ আমি যদি শাহরুখের মতো হতাম তো আমি কীভাবে ওটাকে অ্যাপ্রোচ করতাম? সেটা ইনিশিয়ালি যেটা হয় সবাই সিনেমার প্রতি অ্যাট্রাক্ট হবে নাটকের রুদ্রবাবুর থেকে, বা অরুণ দা যারা খুব ভালো ভালো নাটক এখানে আছেন বেশি লোককে চিনি না, ওখানে মোহন মহর্ষি ইরফান যে যারা আছেন, তো আমি কোনোদিন কারোর মতো হতে চাইনি। আমার মনে হয় সেটা হচ্ছে সেলফ অ্যানালিসিস, যে হচ্ছে আগে নিজেকে জানো। তো আগে আমি যদি নিজেকে না জানি যে ক্যারেক্টারটা করতে চলেছি সেটার প্রতি জাস্টিস আমি করতে পারবো না, বা সেই ক্যারেক্টারকে চিনতে গেলে আগে নিজেকে জানতে হবে, কারণ ওটাকে তো নিজে থেকে আলাদা করতে হবে। পারফেক্ট। আমাদের লেখা থাকে পাত্র পাত্রী, পাত্র মানে একটা বোল্ড, বোল্ডটা আলাদা বিভিন্ন ধরনের সাইজের হতে হবে, বিভিন্ন ধরনের হতে হবে, ইউ হ্যাভ টু বি লাইক লিকুইড, জানো তো, তোমাকে তার সাইজের হতে হবে। সো তুমি তখনই তার সাইজের হতে পারবে যদি তুমি নিজেকে জানো, এবং নিজেকে জানো মানে এটা খুব খুব বিশাল বড় ব্যাপার, কারণ নিজেকে তো এখনও পর্যন্ত কেউ জানলে তো হিমালয়ে গিয়ে লোকে নিজেকে জানে। তবুও নিজেকে নিজের ইচ্ছে অনিচ্ছে, নিজের সারাউন্ডিংস, নিজের ভুলগুলো, নিজের ঠিকগুলো, নিজে একটা সিচুয়েশানে কীভাবে বিহেভ করবে, এবং সিচুয়েশানে বিহেভ মানে তো এই নয় কাউকে মারার চিন্তা করবে, তুমি কি মারা প্র্যাকটিস করবে, বাট তুমি এটা করতে পারবে। তুমি একটা মশা মারলে বা একটা তোমার রাগটা মারার মতো হলে তুমি একটা ছোটো জিনিস ইয়ে করতে পারো, সেটাকে বড় ব্যাপারে ইয়ে করতে হবে। মানে একটা আমার ওনার নামটা বলেছি ব্রিটিশ টিচার ইউটিউবে আছে, উনি বললেন যদি মার্ডার করতে তাহলে কী করবো, বলে জীবন কোনোদিন কাউকে মারে, বলে নো স্যার আই নেভার কিলড এনিবডি, বলে না থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এই ককরোচ, টিকটিকি, আরশোলা, মসকুইটো, মাচ্ছার, এই মসকুইটো, মসকুইটো তো জাস্ট নিজে এটার জন্য, মানে সত্যি আমি বাড়িতে একটা ঘুরছে কোনো কিছু এই দুটো কাজ মারতে হবে, বা যে কোনোটা কিছু তাকে বার করতে হবে, এই এই যে ক্ষোভটা, এই যে রাগটা, ওটা তুমি কীভাবে বহিঃপ্রকাশ করো, তো সেটাকে প্যারালালি তোমাকে চ্যানেলাইজ করতে হবে। এবং কারো যদি সেটাই সত্যি থাকে এবং সঠিকভাবে সে যদি ট্রেনিং নেয় তাহলে হি অর শি ক্যান বি অ্যান অ্যাক্টার লাইক এই ক্লাব, ওকে কেউ দ্রোণ তো নিজে বারণ করেছিল তো ওই ক্লাব বলতে শিখলো। তো আমার মনে হয় কি আজকাল থ্রু ইউটিউব, থ্রু ইন্টারভিউজ, এনিবডি ক্যান প্রিপেয়ার হিমসেলফ ও হারসেলফ অ্যান্ড দেন টেক প্রপার ট্রেনিং
under some teacher or under in any institute, good institute, then definitely. আসলে মনে হয় প্রথম প্রশ্নটা আমি কি চাই, আমি কি সত্যি সেটা করতে চাই, এই প্রশ্নটা যদি নিজেকে করা যায় তাহলে মানে আমি ডাক্তার হতে চাই, স্কুল মাস্টার হতে চাই, সিঙ্গার হতে চাই, অনেক ডাক্তার দেখবে ডাক্তার হয়ে তারপর দেখবে অ্যাক্টিং করে, বেসিক্যালি এটা হতে চাই। অনেক ডাক্তার আছে ডাক্তার হয়ে তারা আবার অন্য এনজিও তে স্কুলে টিচিং করে, আমি স্কুল টিচার হতে চেয়েছিলাম। অনেক সায়েন্টিস্ট আছে তারা নাসাতে কাজ করে ফিল্ম বানিয়েছিল, বেদদা বেদপতি পেন চিটাগং বলে ছবিটা বানিয়েছিল, সেটা কিন্তু কিন্তু এর রেড ক্যামেরা কোনো কিছু আবিষ্কার করেছিল, তারপরে ছবি বানিয়েছে, কারণ ও ছবি বানানোই বানাতেই চেয়েছিল ছোটোর থেকে। আমি রিসেন্টলি একটা এখানে ট্রেনিং চলছিল, আমার বন্ধু রাজীব ট্রেনিং দিতে এসছে, ও আই থিঙ্ক MBA অথবা কোনো বড়ো IMD সামথিং, ও এখানে একটা ছবি বানাচ্ছে। সো ইটস লাইক দ্যাট। হেই ফ্রেন্ডস, দেখো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করে আজকের দিনে কিন্তু অনেকটা টাকা সুদিন, অনেকটা সময় দিতে হয়, আর এটা খুব ভালোই প্রচেষ্টা, খুব ভালো প্রচেষ্টা থিয়েটারের উপরে, কেউ নয় সিনেমাগুলোতে অনেক লোক চলে আসে, মানে ইটস এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম ফর থিয়েটার ওয়ার্কার্স, যারা অফ স্টেজ আছে, যারা অন স্টেজ আছে, যারা এবং থিয়েটার নিয়ে ভাবছে। তো আই থিঙ্ক ইফ ইউ আর এ থিয়েটার লাভার, ইউ শুড লাইক ইট, শেয়ার ইট, টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট নাটক শো, অ্যান্ড প্লিজ হেল্প দিস পিপল। ওরা খুব চেষ্টা করছে, চরিত্র করছে, কারণ এটা এখনও পর্যন্ত কলকাতায় সেভাবে কোনো প্ল্যাটফর্ম আমার জানা নেই। সো প্লিজ লাইক ইট, শেয়ার ইট, নাটক শো থিয়েটারের আনাচে কানাচে, জানবো, দেখবো আর শিখবো।